প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? জোনাকি। আপু কেমন আছেন আপনি? আচ্ছা আচ্ছা, তা প্রতিবেদনে আসছেন কি আশা করে? প্রতিবেদনে কি বিয়ে শাদী করবেন সে আশা না কোনো সহযোগিতার আশায়? আচ্ছা আচ্ছা, তা মুখটা ঢেকে ঢেকে আসছেন, চেহারা না দেখলে কে বিয়ে করবে? আমার কোনো সমস্যা নেই, খালি একটাই সমস্যা আছে, আমাকে দুইটা দিনে ডাল ভাত খাওয়াতে পারবো আর আমাকে পাঁচ হাত নামাজ পড়াতে পারবো, চেষ্টা রোজা রাখাতে পারবো, সেইটুকু মতো থাকলে আমার কাছে লাগছে প্রিয়। সংসারে সব কাজকর্ম সবকিছু পারেন? কি ভালো রান্না বান্না করতে পারেন? সবই পারেন, তাই না? তাকে বিয়ে করবে? আমি চাই আমার মতো এমন একজন দেখবে সে আমার সারা জীবনের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আজ প্রতিবেদনে যে আসছেন সেই মানুষটা কিরকম চান, যে কিরকম মানুষের সাথে হইতে চান? মানুষটা যেরকমই হোক, যে আমার দুঃখ সুখের সাথে হইব, আমি সেরকম একটা মানুষ করতে চাই। বিয়ে হোক কিংবা কম, বিয়ে হোক কিংবা না বিয়ে হোক, ডিভোর্সে চলে হোক, আমার কোনো সমস্যা নেই, খালি একটাই সমস্যা আছে, আমাকে দুইটা দিনে ডাল ভাত খাওয়াতে পারবো আর আমাকে পাঁচ হাত নামাজ পড়াতে পারবো, চেষ্টা রোজা রাখাতে পারবো, সেইটুকু মতো থাকলে আমার কাছে লাগছে প্রিয়। সংসারে সব কাজকর্ম সবকিছু পারেন? কি ভালো রান্না বান্না করতে পারেন? সবই পারেন, তাই না? এখন যদি সত্যিকার অর্থে কেউ বিয়ে করতে চায় তা কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা একটু দেখে বলে দেন। 01 85 85 03 67 9 39 9। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন। আর দর্শক যারা আপুর কথা শুনলেন, সত্যিকারে যদি বিয়ে করতে চান তারাই যোগাযোগ করুন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।